ইস্টার্ন ব্যাংক ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ইস্টার্ন ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে লাভসহ মূলধন ফেরত পাওয়া। ইস্টার্ন ব্যাংক FDR বা ফিক্সড ডিপোজিটে দিচ্ছে সর্বোচ্চ মুনাফা। ইস্টার্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা FDR এর মেয়াদ হয়ে থাকে সাধারণত 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর ও 3 বছর মেয়াদি। ইস্টার্ন ব্যাংক বর্তমান সময়ে ফিক্সড ডিপোজিটে সর্বনিম্ন 2% থেকে সর্বোচ্চ 10% পর্যন্ত মুনাফা দিয়ে থাকে। ইস্টার্ন ব্যাংক ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ মুনাফা দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধা প্রদান করে থাকে। এই লোন গ্রাহক এককালীন বা মাসিক ভিত্তিতে পরিশোধ করতে পারবেন। 1 মাস মেয়াদি FDR এ ইস্টার্ন ব্যাংক মুনাফা দিয়ে থাকে 2%, 3 মাস মেয়াদি FDR এ ইস্টার্ন ব্যাংক মুনাফা দিয়ে থাকে 6.35%, 6 মাস মেয়াদি FDR এ ইস্টার্ন ব্যাংক মুনাফা দিয়ে থাকে 6.50%, 1 বছর মেয়াদি FDR এ ইস্টার্ন ব্যাংক মুনাফা দিয়ে থাকে 6.50%, 2 বছর মেয়াদি FDR এ ইস্টার্ন ব্যাংক মুনাফা দিয়ে থাকে 7.25%, 3 বছর মেয়াদি FDR এ ইস্টার্ন ব্যাংক মুনাফা দিয়ে থাকে 7.25%। অর্থাৎ ইস্টার্ন ব্যাংক সর্বনিম্ন 2% থেকে সর্বোচ্চ 10% পর্যন্ত মুনাফা দিয়ে থাকে FDR এ। এছাড়াও ইস্টার্ন ব্যাংকের EBL সুপার 360 দিন মেয়াদি FDR এ মুনাফা দিয়ে থাকে 10%। অবশ্যই মনে রাখবেন, মেয়াদ শেষে 10 সার্টিফিকেট থাকলে ট্যাক্স করতে হবে 10%, না থাকলে 15%। ইস্টার্ন ব্যাংক 1 লক্ষ টাকায় 3 মাস মেয়াদে গ্রাহককে প্রদান করে 1,587 টাকা, 1 লক্ষ টাকায় ইস্টার্ন ব্যাংক 6 মাস মেয়াদে গ্রাহককে প্রদান করে 3,250 টাকা, 1 লক্ষ টাকায় 1 বছরে ইস্টার্ন ব্যাংক গ্রাহককে প্রদান করে 6,500 টাকা, 10 লক্ষ টাকায় 3 মাস মেয়াদে ইস্টার্ন ব্যাংক মুনাফা প্রদান করে 15,870 টাকা, 10 লক্ষ টাকায় 6 মাস মেয়াদে ইস্টার্ন ব্যাংক মেয়াদ শেষে গ্রাহককে প্রদান করে 32,500 টাকা ট্যাক্স কর্তনের পূর্বে, 10 লক্ষ টাকায় 1 বছর শেষে গ্রাহককে ইস্টার্ন ব্যাংক মুনাফা প্রদান করে 65,000 টাকা ট্যাক্স কর্তনের পূর্বে। অবশ্যই মনে রাখবেন, ফিক্সডে নির্দিষ্ট মুনাফা পেতে অবশ্যই নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার টাকা ফিক্সডে জমা রাখতে হবে। ইস্টার্ন ব্যাংকের আকর্ষণীয় FDR অ্যাকাউন্টটি খুলতে অ্যাকাউন্ট হোল্ডারের NID কার্ড বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি, অ্যাকাউন্ট হোল্ডারের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই তার ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে, নমিনির NID বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি, নমিনির 1 কপি ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে, কারেন্ট বা চলতি হিসাবের ক্ষেত্রে অর্থাৎ ব্যবসায়ী হিসাবের ক্ষেত্রে অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে, গ্রাহকের E-3 সার্টিফিকেট যদি থাকে, E-3 সার্টিফিকেট থাকলে গ্রাহকের ট্যাক্স কর্তন হবে 10%, E-3 সার্টিফিকেট না থাকলে গ্রাহকের ট্যাক্স কর্তন হবে 15%। ব্যাংকের নিয়মিত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।